আসসালামু আলাইকুম। শিক্ষণীয় বিষয়ক শর্ট টেকনিক এই চ্যানেলের নতুন আরেকটি এপিসোডে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজ আমরা শিখব কমপ্লিটিং সেন্টেন্স, কিভাবে কমপ্লিটিং সেন্টেন্সে খুব সহজেই ফুল মার্ক পাওয়া যায়, সেই টেকনিকগুলো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। সো দ্যাট, এতই যে, এখানে এতই যে আর এর প্রথমে পড়েছিলাম সো দ্যাট, মানে হচ্ছে যাতে। পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে প্রথম সো দ্যাটের পূর্বে আমরা যেটি দেখেছিলাম সেটির মাঝখানে কোনো অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব ছিল না, এক্ষেত্রে কিন্তু সো এবং দ্যাটের মাঝখানে কোনো একটি ওয়ার্ড থাকবে আর সেই ওয়ার্ডটি হচ্ছে অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভ। সেক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে? স্ট্রাকচার সাবজেক্ট ভার্ব সো, তারপর অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব প্লাস দ্যাট। তারপর আমাদের করতে হবে উক্ত সাবজেক্টটি নিতে হবে, ওই সাবজেক্টের প্রোনাউনটা নিতে হবে, ক্যান নট অথবা কুড নট, এটি ডিপেন্ড করবে এখানে যে ভার্বটি আছে এই ভার্বটির উপর। যদি প্রেজেন্ট হয় তাহলে আমরা ক্যান নট ব্যবহার করব, আর যদি পাস্ট হয় তাহলে আমরা কুড নট ব্যবহার করব। এক্সাম্পল, দ্য ম্যান ইজ সো উইক, লোকটি এতই দুর্বল যে হি ক্যান নট মুভ হিজ বডি, তার শরীরকে নড়াচড়া করতে পারে না। হি ইজ সো ইন্টেলিজেন্ট, সে এতই বুদ্ধিমান যে দ্যাট শি ক্যান আন্ডারস্ট্যান্ড ইট কুইকলি, সে দ্রুত বুঝতে পারে, সে এতই বুদ্ধিমান যে সে দ্রুত বুঝতে পারে। ধন্যবাদ।